দুঃখ এটা নয় যে তোমাকে আমার করে কখনোই পেলাম না, বরং কষ্ট আমার শুধু একটাই, তোমাকে আমি কখনোই ভুলতে পারবো না। আর আমার দুঃখটা কি জানো তো, যে মানুষটাকে আমি নিজের থেকেও এত বেশি ভালোবেসেছি সেই মানুষটাই কখনো বুঝলো না যে সেই মানুষটাকে আমি ঠিক কতটা ভালোবাসি। তবে হ্যাঁ, একদিন তুমি ঠিক বুঝবে, আর সেদিন শত লোকের ভিড়ে শুধু পাগলের মতো আমাকেই খুঁজবে। মানুষের সব থেকে দুর্বলতা হলো ভালোবাসা। যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতা নেই। ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয়, আর সেই ভালোবাসাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তুমি যদি না বোঝো বুঝবে আমায় কে, তুমি যদি পর ভাবো আপন ভাববে কে, তুমি যদি কষ্ট দাও সুখ দেবে কে, তুমি যদি ভুলে যাও মনে রাখবে কে। কেন তুমি এত দূরে আমাকে একা, চিনি মুড়ি দই বন্ধু তুমি কই, কোলা পেপসি লেমন আছো তুমি কেমন, দোয়েল কোয়েল ময়না দেখা কেন হয় না, লাল নীল কালো কেমন আছো বলো। মনের মাঝে স্বপ্ন সাজাই শুধু তোকে নিয়ে, তোকে ছাড়া অবচরয় চলবে কি দিয়ে, তুই আমার চোখের মণি অন্ধকারের আলো, আমার তোকে ছাড়া এক মুহূর্তও লাগে না যে ভালো। বুকটা ফেটে যায় তোমার সঙ্গে একটু কথা বলার জন্য, কিন্তু তোমার সময়গুলি এতটাই দামি যে আমার জন্য একটু সময় হয় না। আই মিস ইউ পাগলি, আই মিস ইউ। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাও মিথ্যা বলে মনে হয়। যদি একমত হও তাহলে অবশ্যই একটা লাইক করবে। যখন আমরা ছেলেরা মেয়েদের জিজ্ঞেস করি আরে এত লেট রিপ্লাই দিচ্ছ কেন, তখন মেয়েরা বলে নেট প্রবলেম গো, আমি কি করব। তাহলে জেনে রাখ, আমরা ছেলেরা না বাইকের ট্যাঙ্কি হেলিয়ে বলে দিতে পারি গাড়ি পেট্রোল পাম্প অবধি যাবে কি না, আর তোরা তো কোথাকার কোন হরিদাস পাল, তবু আমরা কিছু বলি না। কেন জানিস, যাতে তোরা এটা না ভাবিস যে আমায় বিশ্বাস করে না। ছেলেদেরকে এতটাই মুরগি ভাবিস তোরা? একটা কথা মনে রাখিস, তোরা যদি নিজেদের শিয়াল পণ্ডিত ভাবিস তাহলে আমরা ছেলেরা ওই শিয়াল পণ্ডিতের হেডমাস্টার। রাতে জ্যোৎস্না আর দিনে আলো, আমার বেশ তোমাদেরকে লাগে ভালো, গোলাপ লাল আর কোকিল কালো, আমি জানি তোমরা অনেক ভালো, আকাশ নীল আর মেঘ সাদা, আমি এটাও জানি তোমরা সবার থেকে অনেক আলাদা। আই লাভ ইউ ফ্রেন্ডস, যারা আমাকে এত সাপোর্ট করো, যারা প্রত্যেকদিন আমাকে এত সাপোর্ট করে এত হেল্প করছো, থ্যাংক ইউ সো মাচ। গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি, সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি, ভাবতে আমার ভালো লাগে, শুধু তোমাকে তোমার মাঝে হারিয়ে ফেলি আমি আমাকে। পাবজি খেলে খেলে একটা জিনিস শিখেছি, সেটা হলো মরে গেলে নিজের মানুষরাই সব লুটে নেয়। হ্যালো ভাই, কেমন আছিস? খুব ভালো। আজ আমি তোকে একটা প্রশ্ন করবো, আনসার দিতে পারবি? কর। আচ্ছা বলতো, একটা মানুষ কি করে 30 দিন না ঘুমিয়ে ঠিক থাকতে পারে? 30 দিন না ঘুমিয়ে থাকবে? চেষ্টা কর, খুব ইজি। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করছি। আচ্ছা ফ্রেন্ড, তোমরা যদি পারো তাহলে কমেন্টে অবশ্যই কিন্তু আনসারটা জানিয়ে দাও, একটা মানুষ কি করে 30 দিন না ঘুমিয়েও ঠিক থাকতে পারে? ভাব ভাব, খুব ইজি। দিনের বেলা ঘুমাবে না, রাত্রে বেলা ঘুমাবে। ওয়াও ফ্রেন্ডস, ভাই তুই সঠিক উত্তর দিয়েছিস, থ্যাংক ইউ ফ্রেন্ডস, ওর জন্য তো একটা তালি হয়ে যাবে। আর ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দাও, আর তোমরা ভিডিওটি হোয়াটসঅ্যাপে এবং সব জায়গায় শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভিগো ফ্রেন্ডস, তোমরা এখন কি করছো আর কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তোমাদের কি ওখানে ঠাকুর বিসর্জন হয়ে গেছে? আমাদের এখানে তো এখন হয়নি, অ্যাকচুয়ালি রাত্রেবেলা হবে। তুমি খুব 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 এনজয় করবো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। টাটা। পুরে 9 মহিনে লগে থে মেরি মা কো মেরা দিল বনানে মে, ওর মেনে কিসি কো ইতনা হক দে দিয়া যার কি কোই 9 সেকেন্ড মে উসে তোড় কর চলা জায়েগা। পুরে মনে মনে প্রতিজ্ঞা কর, আর সালা কাঁদবই না, ভালো করে খোঁজ নিয়ে দেখ, মেয়েটা তোর যোগ্যই না, সব কিছু ভুলে যা, মন থেকে মুছে ফেল তোর ওকে, নিজে আগে প্রতিষ্ঠিত হ, দেখবি ওরকম 36টা মেয়ে ভালোবাসবে তোকে। জীবনে ভালোবেসে করেছি ভুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল।
হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস। আজকের ভিডিওটি দেখার পর হয়তো চোখের জল থামবে না। মা ফোন করে কাঁদতে কাঁদতে যখন বলে, বাবা তুই বাড়িতে নেই তাই আমার খেতে ইচ্ছে করছে না, তুই খেয়েছিস খোকা, তখন ভাবি এটাই হয়তো ভালোবাসা। মাস শেষে 15,000 টাকা বেতন পেয়ে 10,000 টাকা পাঠানোর পর বাবা যখন বলে, আমাদের আর খরচ কি, তোর টাকা লাগলে বলিস, অথচ আমি জানি আমি ছাড়াও ফ্যামিলিতে আরও 5 জন সদস্য আছে, তখন ভাবি বাবার এই মিথ্যে কথাটাই হয়তো ভালোবাসা। বাড়ি থেকে আসার সময় দাদু যখন বলে, আজকে না গেলে হয় না, তার টলটলে চোখ দেখে মনে হয় এই মায়াকেই হয়তো ভালোবাসা বলে। বোন ফোন করে যখন বলে, দাদা আজ তো ভাইফোঁটা, তবু তুই বাড়ি এলি না, যা তোকে আর কোনোদিনও ভাইফোঁটা দেবো না। সত্যি বলছি ফ্রেন্ডস, এটা শোনার পর না বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু কাউকে বোঝাতে পারেনি। আমার মতো কিছু কিছু ছেলের জীবন এরকমই দুর্বিষহ। তো ফ্রেন্ডস, শুধু প্রেয়সীর ললাটে চুম্বন দেওয়াকে ভালোবাসা বলে না, ভালোবাসা ছড়িয়ে আছে জীবনের পরতে পরতে, শুধু বুঝে নিতে হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না, আর আমাকে শুধু একটিমাত্র ফ্ল্যাশ দিয়ে সাপোর্ট করো প্লিজ, জানি করবে না তবু বললাম। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের মা বাবার খেয়াল রেখো। জয় হিন্দ, জয় ভারত। মনের ঘরে একা বসে বন্ধু তুমি কই, তুমি ছাড়া একা একা কেমন করে রই, বন্ধু তুমি কোথায় আছো, এসো আবার ফিরে, সারা জীবন রাখবো তোমায় আমার মনের ঘরে, সত্যি বলছি, আই প্রমিস। এই ভিডিওটা শুধুমাত্র বোনের জন্য, যারা বোনকে ভালোবাসো তারা অবশ্যই একটা লাইক করবে। বোন ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার, যা সবার কপালে থাকে না। যে কাছে থাকলে ঝগড়া করে আর দূরে গেলে মিস করে, তাকেই বোন বলে। যে তোমাকে যত বেশি সন্দেহ করে, বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। মেয়েদের মুখ থেকে বেরোনো 7টি চরম মিথ্যে কথা। নাম্বার 1, আমি এই ধরনের মেয়েই না, তোমাকে ছেড়ে কোনো দিন যাব না, আমি তোমাকে কখনো কষ্ট দেব না, তোমাকে কোনো দিন মিথ্যে কথা বলবো না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, তোমাকে আমি কোনো দিনও ভুলতে পারবো না, আর সবচেয়ে বড় মিথ্যে কথা, আমি শুধু তোমাকেই ভালোবাসি আর কাউকে নয়। তো ফ্রেন্ডস, আমি কি কিছু ভুল বললাম? ভুল বললে সরি, আর একমত হলে একটা লাইক করো, আর না হলে কমেন্ট বক্স তো আছেই, মতামত দিতে পারো। আর একটা কথা ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো কি এতটাই খারাপ হয় যে তোমাদের মন চায় না ভাইটাকে একটা ফ্ল্যাশ দিয়ে সাপোর্ট করি, যাতে ভাই আরও ভালো ভালো ভিডিও করার উৎসাহ পায়? জানি দেবে না তবু বললাম, তোমরা তো সবসময় মেয়েদেরকেই সাপোর্ট করো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। আজকে তুই আমাকে ব্লক করে দিয়েছিস, তাতে কি হয়েছে? তা বলে আমি কি তোকে ভুলে যাব? কখনো না। আরে পাগল, শোন, ব্লকটা ফোন থেকে করা যায়, বাট মন থেকে নয়। চাঁদ, তুমি যেমন রাতকে ভালোবাসো, আমিও তেমনি একজনকে ভালোবাসি। তোমার ভালোবাসা যেমন কেউ বোঝে না, তেমনি আমার ভালোবাসা সে বোঝে না। ছোটি সি বাত পর নারাজ মত হোনা, আগর কোই ভুল হো জায়ে তো মাফ কর দেনা, নারাজ তব হোনা জব হম রিশতা তোড় দেঙ্গে, অর এসা তব হোগা জব হম দুনিয়া ছোড় দেঙ্গে। পৃথিবীর সব কষ্ট মেনে নেওয়া যায়, শুধু মেনে নেওয়া যায় না, ভালোবাসা মানুষের অবহেলা। কেমন করে সইব আমি এত বড় ব্যথা, কথা দিয়ে নিঠুর। হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস। আজকের ভিডিওটি দেখার পর হয়তো চোখের জল থামবে না। মা ফোন করে কাঁদতে কাঁদতে যখন বলে, বাবা তুই বাড়িতে নেই তাই আমার খেতে ইচ্ছে করছে না, তুই খেয়েছিস খোকা, তখন ভাবি এটাই হয়তো ভালোবাসা। মাস শেষে 15,000 টাকা বেতন পেয়ে 10,000 টাকা পাঠানোর পর বাবা যখন বলে, আমাদের আর খরচ কি, তোর টাকা লাগলে বলিস, অথচ আমি জানি আমি ছাড়াও ফ্যামিলিতে আরও 5 জন সদস্য আছে, তখন ভাবি বাবার এই মিথ্যে কথাটাই হয়তো ভালোবাসা। বাড়ি থেকে আসার সময় দাদু যখন বলে, আজকে না গেলে হয় না, তার টলটলে চোখ দেখে মনে হয় এই মায়াকেই হয়তো ভালোবাসা বলে। বোন ফোন করে যখন বলে, দাদা আজ তো ভাইফোঁটা, তবু তুই বাড়ি এলি না, যা তোকে আর কোনোদিনও ভাইফোঁটা দেবো না। সত্যি বলছি ফ্রেন্ডস, এটা শোনার পর না বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু কাউকে বোঝাতে পারেনি। আমার মতো কিছু কিছু ছেলের জীবন এরকমই দুর্বিষহ। তো ফ্রেন্ডস, শুধু প্রেয়সীর ললাটে চুম্বন দেওয়াকে ভালোবাসা বলে না, ভালোবাসা ছড়িয়ে আছে জীবনের পরতে পরতে, শুধু বুঝে নিতে হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না, আর আমাকে শুধু একটিমাত্র ফ্ল্যাশ দিয়ে সাপোর্ট করো প্লিজ, জানি করবে না তবু বললাম। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের মা বাবার খেয়াল রেখো। জয় হিন্দ, জয় ভারত। এই পৃথিবীতে সবাই বলে, কাউকে কাঁদিয়ে, কাউকে কষ্ট দিয়ে নাকি সারা জীবন সুখে থাকা যায় না, অথচ বাস্তবে দেখা যায় সেই মানুষগুলো সব থেকে সুখী, যারা কিনা একদিন কারো ভালোবাসা নিয়ে হয়তো কারোর সাথে খেলা করেছে, কিংবা কারো বিশ্বাসের সুযোগ নিয়ে কাউকে ঠকিয়েছে, কিংবা কাউকে কষ্ট দিয়ে কখনো কাঁদিয়েছে।
হয়তো ভুল করে চেয়েছিলাম তোমাকে, আমি বুঝতে পারিনি তুমি অনেক দামি, তাই তো আজ অপরাধ না করেও আমি খুব অপরাধী। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো অনেক বন্ধু আমার কাছে জানতে চাইছিল যে আমি কিভাবে কোথায় ভিডিও করি, কারণ আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব ন্যাচারাল হয়। তো ফ্রেন্ড কি আর বলবো, এটাই হচ্ছে আমার সেই লোকেশন, আর আমি এই স্ট্যান্ডে ভিডিও করি। দেখো এটা হচ্ছে আমার সেই বাসের স্ট্যান্ড যেটা আমি নিজে ডিজাইন করেছি। অ্যাকচুয়ালি আমার ট্রাইপড কেনার ক্ষমতা নেই, কারণ ভিগো থেকে সেরকম ইনকাম আমার হয় না, আমার ভিডিও খুব বেশি ভাইরালও হয় না, আর তোমরা তো আমাকে সাপোর্ট করো না। তো এই বাসটা আমি নিজে ডিজাইন করেছি এবং এটার উপরেই মোবাইল বসিয়ে আমি ভিডিও করি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, পারলে প্লিজ আমাকে এই ছোট্ট গ্রামের ছেলেটাকে প্লিজ একটু সাপোর্ট করো, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো অ্যান্ড ফ্ল্যাশ দিয়ে সাপোর্ট করো। আমি কখনো তোমাদের কাছে ফ্ল্যাশ চাইনি, এই ফার্স্ট টাইম চাইলাম, তো তোমাদের ওপর ডিপেন্ড করছে দেবে কি দেবে না। আর লাইক কমেন্ট প্লিজ পারলে একটু করো, জানি করবে না তবুও বললাম। যাই হোক, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি। টাটা।